দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সর্বপ্রথমেই জানিয়ে দিব ক্ষমতা দখল নিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ছেড়ে দিল মালি সেনাবাহিনী এদিকে সাংবাদিক গ্রেপ্তার বেলারুশের পাশে দাঁড়ালো রাশিয়া আরো জানবেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এদিকে তুরস্ককে ভারতের ধন্যবাদ আরো জানিয়ে দিচ্ছি আর্মেনিয়ার ছয় সেনাকে আটক করেছে আজারী বাহিনী এছাড়াও রয়েছে গাজা পুনর্গঠনের সহায়তার এক পয়সাও ধরবে না হামাস সর্বশেষ জানিয়ে দিব একই সাদের নিচে গির্জা মসজিদ ও দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ক্ষমতা দখল নিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ছেড়ে দিল মালিশ সেনাবাহিনী ক্ষমতা দখল নিয়ে পূর্ব আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এন ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে ছেড়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী একটি সূত্রের বরাদ দিয়ে আরব নিউজ এই খবর দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে গভীর সংকট সমাধানে তাদের মুক্তি দেওয়া হয়েছে এদিকে মন্ত্রিসভায় রদবদল এবং দুই সেনা কর্মকর্তার অপসারণের জেরে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এন ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে গত সোমবার আটক করেছিল দেশটির সেনা সদস্যরা ওই আটক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট আশিমি গৈটা পরে তাদেরকে রাজধানী বামাকোর কাছে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয় স্থানীয় সময় বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এন দাও ও প্রধানমন্ত্রী মুক্তার ওয়ানে পদত্যাগ করেছেন গত নয় মাসের মধ্যে মালিতে দ্বিতীয়বারের মতো সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটল প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে অভ্যুত্থানের মাধ্যমে মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী পরে সেনা সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হন বাহ এন ও প্রধানমন্ত্রী হন মুক্তার ওয়ানে এদিকে এন এবং ওয়ানে অন্তর্বর্তী সরকারের কাজ দেখাশোনা করছিলেন এবং তারা দেশে আবার সামরিক শাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার পর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করা হয় সাংবাদিক গ্রেপ্তার বেলারুশের পাশে দাঁড়ালো রাশিয়া বেলারুসে পশ্চিমা দেশের বিমান নিষেধাজ্ঞায় দুটি ইউরোপিয়ান এয়ারলাইন্সের বিমান চলাচল বন্ধ করেছে রাশিয়া রাশিয়ার এই পর এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইন্স তাদের সেবা বন্ধ করেছে বিবিসির খবরে বলা হয়েছে কিছু এয়ারলাইন্স বেলারুশের আকাশসীমা সীমা ব্যবহার করছে না বেলারুশের সরকার প্রভাব খাটিয়ে রান ওয়ারের একটি বিমান নামানোর পর এই পরিস্থিতি তৈরি হয়েছে দেশটির সরকার এক সাংবাদিককে গ্রেপ্তার করার জন্য রান বিমান নামায় এরপর সরকার বিরোধী ওই সাংবাদিক তার বান্ধবীকে গ্রেপ্তার করা হয় এরপর থেকে পশ্চিমা বিশ্ব প্রতিবাদ জানিয়ে আসছে এদিকে রাশিয়া বেলারুশের সমর্থক শক্তিশালী রাশিয়া সময় বেলারুসকে সমর্থন দিয়ে এসেছে চলমান বেলারুশ ও পশ্চিমা দ্বন্দ্বে একটি ক্রমলিনের পাশে দাঁড়ালো রাশিয়া তবে রাশিয়া ইউরোপীয় সব ফ্লাইট বাতিল করবে কিনা এই ব্যাপারে এখনও কিছুই জানায়নি যদিও দেশটি শুরু থেকে বলে আসছে এই ঘটনায় তাদের কোনো হাত নেই অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য বেলারুশের সব এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আইফ জায়ান পদত্যাগ করেছেন বলে মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন দু সালের আঠারোই নভেম্বর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন আইফ জায়ান তার পদত্যাগের বিষয়টি ফেসবুকে জানিয়েছেন আনা নাক দালায়ান তবে তিনি পদত্যাগের বিস্তারিত কারণ জানাননি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া ও আজারবাজারের মধ্যে উনিশশো একানব্বই সাল থেকে উত্তেজনা চলছে ওই সময় আর্মেনিয়ার সেনাবাহিনী নাগার্ন কারাবাক দখল করে নেয় নাগার্ন কারাবাক আজারবাজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গত বছর ফের দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং তা ছয় ব্যাপী চলে গত বছরের দশই নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এই যুদ্ধবিরতি আজারবাইজানের জয় এবং আর্মেনিয়ার পরাজয় হিসেবে দেখা হচ্ছে ওই অঞ্চলে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে তুরস্ককে ভারতের ধন্যবাদ করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দেয় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে দেশটি সম্প্রতি ভারতকে চিকিৎসার সরঞ্জাম পাঠায় তুরস্ক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র অরিন্দম বাগচি বলেন তুরস্ক সরকারের কাছ থেকে এই সহায়তার প্রশংসা করছে আঙ্কারা থেকে তুরস্কের সেনাবাহিনীর দুটি বিমান চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয় বিমান দুটি ছিল ছশত তিরিশটি অক্সিজেন টিও পাঁচটি অক্সিজেন জেনারেটর পঞ্চাশটি ভেন্টিলেটর ও পঞ্চাশ হাজার বক্স ঔষধ অরিন্দম বলেন আমরা চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় তুরস্ককে ধন্যবাদ জানাচ্ছি এক টুইট বার্তায় তুরস্কে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় পণ্ডিত বলেন চিকিৎসা সরঞ্জামগুলো খুবই গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন এই কঠিন সময় ভারতের পাশে দাঁড়ানো তুরস্ককে ধন্যবাদ তুর্কি প্রেসিডেন্ট কার্যালয় মুখপাত্র ইব্রাহিম খলির বলেন করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে সহায়তা করে যাচ্ছে তুরস্ক তিনি বলেন কঠিন মুহূর্তে ভারতের জনগণের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত তুর্কি ক্রস সেন্টার প্রধান ইব্রাহিম আলতান বলেন তারা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের নির্দেশে চিকিৎসা সরঞ্জামগুলো পাঠিয়েছে করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র ভারত আক্রান্তের দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে দু কোটি লাখ সাতষট্টি হাজার এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন লাখ পনেরো হাজার আর্মেনিয়ার ছয় সেনাকে আটক করেছে আজারি বাহিনী গত বছরের ছয় সপ্তাহ যুদ্ধের পর এবার সীমান্ত থেকে আর্মেনিয়ার ছয় সেনাকে আটক করেছে আজার সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করার দায়ে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে এতে দুই দেশের মধ্যকার উত্তেজনা নতুন করে শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা আর্মেনীয় সেনারা সীমান্ত অতিক্রম করে আজারবাইজানের ভেতরে ঢুকে গিয়েছিল বলে অভিযোগ আজার বাহিনীর কিন্তু আর্মেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পূর্ব কেঘারকুনিক অঞ্চলে সীমান্ত এলাকায় ইঞ্জিনিয়ারিং এর কাজ করেছিল সেনারা আটক সেনাদের ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয় এদিকে সীমান্ত তীব্র উত্তেজনার কথা জানিয়ে আজারবাজানের সঙ্গে আর্মেনীয় সীমান্তে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের আহ্বান জানিয়েছেন আর্মেনিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিকল পাসিনিয়ান তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় ও আজারবাজানের নেতৃত্বের প্রতি আমরা সরাসরি আহ্বান সীমান্ত থেকে দুপক্ষের সামরিক ইউনিট সরিয়ে নিতে চলুন একমত হয় এছাড়াও চলতি মাসের শুরুতে আর্মেনিয়া অভিযোগ করে বলেছে সীমান্তে সেনা জড়ো করেছে আজারবাজান এতে রুশ মধ্যস্থতার যুদ্ধবিরতি নজুক হয়ে যাওয়ার বিষয়টিও সামনে চলে এসেছে গাজা পুনর্গঠনের সহায়তার এক পয়সাও ধরবে না হামাস ইসরায়েলের এগারোর দিনের বোমা হামলায় বিধ্বস্ত গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা থেকে একটি পয়সাও নেবে না প্রতিরোধ আন্দোলন হামাস সহায়তা ও অনিরপেক্ষভাবে বিতরণের প্রতিশ্রুতি দেন উপত্যকাটিতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার খবর আল জাজিরার তিনি বলেন গাজা পুনর্গঠনে যে কোনো আরব কিংবা আন্তর্জাতিক চেষ্টাকে আমরা স্বাগত জানাবো মানবিক সহায়তা ও পুনর্গঠনে আসা অর্থ থেকে একটি পয়সাও না ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি এর আগে গাজা পুনর্গঠনে মার্কিন সহায়তার ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন কিন্তু হামাস যাতে এই সহায়তা থেকে উপকৃত হতে না পারে সেদিকেও জোর দেন তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আর্থিক সহায়তা থেকে হামাস যাতে আরো শক্তিশালী হতে না পারে তা নিশ্চিত করতেই জোর দিয়েছে যুক্তরাষ্ট্র হামাসকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে এদিকে ইয়াইয়া সিনোয়ার বলেন মূলত হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে বিভেদ বাড়াতেই ব্লিংকেন এই মন্তব্য করেছেন কিন্তু ফিলিস্তিনি দলগুলো এতে প্রভাবিত হবে না আমরা তাদের চাতুরির ফাঁদে পড়ব না সর্বশেষ জানিয়ে দিব একই ছাদের নিচে গির্জা মসজিদ ও সিনাগক জার্মানিতে সব ধর্মের মানুষের উপাসনার জন্য একটি কেন্দ্র স্থাপন করেছে মুসলমান ইহুদি ও খ্রিস্টানদের একটি দল আন্ত সংলাপের প্রতীক হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সংঘাতের কয়েকদিন পর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর এসেছে এর আগে ইউরোপীয় দেশটিতে ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়া নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এমন প্রেক্ষাপটে হাউস অব হোপ নামের একটি কেন্দ্রটি আশার আলো ছড়াচ্ছে বলে এটির প্রতিষ্ঠাতারা দাবি করেছেন বার্লিনের মেয়র মাইকেল মোয়েলের বলেন জার্মানির রাজধানীতে নাটকীয়ভাবে বেড়ে যাওয়া বৈশ্বিক সংঘাত নিয়ে আলোচনা হতে পারে এখানে লোকজন তাদের সংকট নিয়ে স্বাধীনভাবে নিজেদের মতামত দিতে পারবে তিনি বলেন আমাদের সমাজে ঘৃণা সহিংসতা ইহুদি বিরোধিতা ইসলাম বিদ্বেষ ও উস্কানির কোনো জায়গা নেই ধর্মীয় উপাসনার জন্য টাওয়ার ভবনটিতে আলাদা আলাদা কক্ষ থাকবে আর বৈঠকটির জন্য আলাদা একটি কমন কক্ষ রাখা হবে জার্মানি কেন্দ্রীয় মুসলিম কাউন্সিল ও ইহুদি প্রকল্পটিতে স্বাগত জানিয়েছে দুশক আগে পরিকল্পনা নেওয়া হলেও সবে শুরু হয়েছে ভবন নির্মাণ কাজ যা শেষ হতে চার বছর সময় লাগবে এবং ব্যয় হবে চার কোটি তেতাল্লিশ লাখ ইউরো এছাড়াও এতে জার্মান সরকার দুই কোটি ও বার্লিন শহর এক কোটি ইউরো দেবে বাকিটা আসবে মানুষের আর্থিক সহায়তা থেকে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য